হ্যালো ফ্রেন্ডস, আমি গৌরব। আপনারা দেখছেন ড্রিম হোম চ্যানেল। আজকে আপনাদের নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছে একটি 2BHK ফ্ল্যাট দেখাবো কর্নার প্লটে। যারা আপনারা 2BHK ফ্ল্যাট রোড ফেসিং চাইছেন, তাদের জন্য একটি সুন্দর আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট আমরা নিয়ে এসেছি। এই নিউ টাউন বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু আপনারা আপকামিং মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন। এই হলো ইস্টার্ন হাইট, এবং ইস্টার্ন হাইট থেকে এই সোজা রাস্তা ধরে মোটামুটি 600 থেকে 700 মিটার হাঁটলে, মানে 7 থেকে 8 মিনিট হাঁটলেই আজকের যে ফ্ল্যাটটি আছে সেখানে আপনারা পৌঁছে যাবেন। এই নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছাকাছি আপনারা কিন্তু পোস্ট অফিস, ব্যাঙ্ক, এটিএম, স্কুল, এমনকি বড় মার্কেট পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা সবজি, মাছ, রোজদিনের যা যা জিনিস দরকার সব কিছু পেয়ে যাবেন। এছাড়া এখান থেকে যারা সল্টলেক যেতে চান, সল্টলেকও খুব কাছে, ডান দিকে আপনারা 1 কিলোমিটারের মধ্যে সল্টলেক পেয়ে যাবেন। এই সোজাসুজি দেখতে পাচ্ছেন নিউ টাউনের নতুন মেট্রো স্টেশন, মানে নিউ টাউন বাস স্ট্যান্ড মেট্রো স্টেশন তৈরি অলরেডি হয়ে গেছে। আর বাঁ দিকে আছে নিউ টাউন বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনারা সব রকমের বাস কিন্তু পেয়ে যাচ্ছেন নিউ টাউন থেকে। তাহলে চলুন এবার আপনাদের যে ফ্ল্যাটটি আছে সেই ফ্ল্যাটটি আমরা দেখিয়ে দেব। তার আগে যারা এই চ্যানেলটিতে নতুন, এখনও পর্যন্ত তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমরা ভিডিও দিলেই আপনারা কিন্তু তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকে আপনাদের প্রথমে আমরা দেখিয়ে দেবো ফ্ল্যাটটি রেডি হওয়ার পর কীরকম হবে। এটি ডেভেলপারের আগের প্রজেক্ট, তাই আপনারা এটা দেখলে বুঝতে পারবেন কীরকম কাজ আপনারা পাবেন। এই বিল্ডিংয়ে যে মেন গেট দেওয়া হবে সেটা একদম উডেন গেট দেওয়া হবে, কোনোরকম ফ্লাস ডোর দেওয়া হবে না। এবার আপনাদের আমরা ড্রয়িং ডাইনিং দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বড় বড় স্ল্যাব টাইলস এখানে ইউজ করা হয়েছে, এবং খুব ভালো কোয়ালিটির ওয়াশ বেসিন সঙ্গে মিরর লাগিয়ে দেওয়া আছে। ব্যালকনিতে আপনারা স্টেনলেস স্টিলের রেলিং পেয়ে যাচ্ছেন, সঙ্গে এখানে কিন্তু গ্লাসের কাজ করা হবে, সঙ্গে এখানে ওয়াশিং মেশিনের পয়েন্টও করা থাকবে। এ হলো কিচেন, কিচেনে পুরোটা গ্রানাইট ফিনিশ করে করা থাকবে, নিচে বাসন ধোয়ার জায়গা করা থাকবে, ফুল টাইলস পেয়ে যাবেন। এই হলো বেসিন, দেখতে পাচ্ছেন কত ভালো কোয়ালিটির ওয়াশ বেসিন এখানে ইউজ করা হয়েছে। বেসিনের নিচে আপনারা স্টোরেজ পেয়ে যাবেন। এবার আপনাদের আমরা টয়লেট দেখিয়ে দেবো। হ্যাঙ্গিং কমোড পেয়ে যাচ্ছেন, প্রত্যেকটি ভালো কোয়ালিটির জাগুয়ার কোম্পানির প্রোডাক্ট ইউজ করা হবে। এ হলো বেডরুম, বেডরুমের স্লাইডিং দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির স্লাইডিং ইউজ করা হয়েছে। এছাড়া সব বড় মাপের টাইলস, স্ল্যাব টাইলস ইউজ করা হয়েছে। বাথিংয়ের জন্য আপনারা অ্যাটাচ টয়লেটে সেপারেট স্পেস পেয়ে যাচ্ছেন, যেটা কি না গ্লাস দিয়ে সেপারেট করা হয়েছে। ড্রয়িং ডাইনিংয়ে আপনারা ফল সিলিং পেয়ে যাবেন, সঙ্গে এলইডি লাইট লাগানো থাকবে। এ হলো অটোমেটিক লিফট, কোনে কোম্পানির খুব ভালো কোয়ালিটির অটোমেটিক লিফট আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদের আমরা রুফ দেখিয়ে দেবো। রুফ ট্রিটমেন্ট করে খুব ভালো কোয়ালিটির টাইলস কিন্তু রুফে লাগানো হবে, তাই এই ফ্ল্যাটটা কিন্তু অন্যান্য ফ্ল্যাটের থেকে অনেক ভালো কোয়ালিটির আপনারা পাবেন, কিন্তু প্রাইস কোনো নেগোসিয়েশন হবে না। এখন আমরা আজকের যে বিল্ডিং আছে সেখানে চলে এসেছি। আগেই বলেছি আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট দেখাবো। ফ্রিহোল্ড প্রপার্টি, 4.5 কাটা ল্যান্ডে এই ফ্ল্যাটটি তৈরি হয়েছে। পার ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে, টোটাল 8টা ফ্ল্যাট আছে। একটি 3BHK আছে, একটি 2BHK আছে। আজকে আপনাদের 2BHK ফ্ল্যাট দেখাবো। এই হলো লিফট, ফুললি অটোমেটিক লিফট আপনারা এখানে পাবেন। এবার চলুন আজকে যে ফ্ল্যাটটি আছে সে ফ্ল্যাটটি দেখে নেওয়া যাক। ঢুকেই আপনারা স্পেসিয়াস ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছেন, বা দিকে পাচ্ছেন ব্যালকনি, যেরকম ফটোতে দেখিয়েছিলাম সেরকম একটি ব্যালকনি আপনারা পাবেন। গ্লাস এবং স্টেনলেস স্টিলের যে রেলিং আপনারা এই ব্যালকনিতেও পাবেন, এবং ডান দিকে পাবেন একটি ওপেন কিচেন, যেটি আপনারা চাইলে কভার্ড কিচেন হিসাবে ইউজ করতে পারবেন। কিচেনের মধ্যে কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, স্ল্যাবে গ্রানাইট ফিনিশ যেরকম ছবিতে ছিল সেরকমই কিচেন একটি সুন্দর কোয়ালিটির সব রকম মেটেরিয়াল ইউজ করে তৈরি করা হবে। এই স্পেসিয়াস ড্রয়িং কাম ডাইনিংটি আপনারা দেখে নিন। ফ্ল্যাটের ফেসিংও খুব ভালো আছে, আপনারা সাউথ ফেসিং দুটো বেডরুম পাচ্ছেন। এই হলো কমন টয়লেট, টয়লেটের মধ্যে হ্যাঙ্গিং কমোড পেয়ে যাবেন। এছাড়া গিজার এবং এক্সস্ট ফ্যান দুটোর পয়েন্টটি আপনারা পেয়ে যাবেন, যেরকম আপনারা ছবিতে দেখেছেন আগের প্রজেক্টে প্রমোটার করেছিলেন সেরকমই এই ফ্ল্যাটটিও পাবেন। এই হলো ফার্স্ট বেডরুম, বেডরুমের মধ্যে বড় বড় জানলা পাচ্ছেন। বেডরুমের সাইজ আছে 11 ফিট বাই 12 ফিটের, এবং একটি সাউথ ইস্ট ফেসিং বেডরুম আপনারা পাচ্ছেন। বেডরুমটি আরেকবার ভালো করে দেখে নিন। বড় বড় জানলা থাকার জন্য প্রচুর আলো হাওয়া কিন্তু আপনারা ফ্ল্যাটে পাবেন। এ হলো সেকেন্ড বেডরুম, যে বেডরুমের সঙ্গে একটি অ্যাটাচ টয়লেটও পাবেন। এই বেডরুমটি একদম মেন রোড ফেসিং, আপনারা সাউথ ফেসিং মেন রোড পাচ্ছেন, এবং বেডরুমের সাইজ আছে 11 ফিট বাই 11 ফিটের। এই হলো মেন রোড, দেখতেই পাচ্ছেন।
এবং খুব ভালো কোয়ালিটির স্লাইডিং উইন্ডোজও এখানে দেওয়া হয়। এবং আপনাদের এই অ্যাটাচ টয়লেটটা দেখিয়ে দিচ্ছি, যেখানে আপনারা সেপারেট বাথিং এরিয়া পেয়ে যাবেন, যেটা কিনা গ্লাস দিয়ে সেপারেট করে দেওয়া হবে। এছাড়া গিজার পয়েন্ট, এক্সস্ট ফ্যানের পয়েন্ট এবং ফিটিংস তো ভালো দেওয়াই হবে। টোটাল ফ্যাটটি আপনারা আরেকবার দেখে নিন। এবং আপনাদের নিচে গিয়ে আমরা পার্কিং এরিয়া দেখিয়ে দেবো। টু হুইলার পার্কিং ফ্রি আছে, ফোর হুইলার পার্কিংয়ের জন্য আলাদা করে টাকা দিতে হবে। তার আগে আপনাদের জানিয়ে দিই, ফ্ল্যাটটির সাইজ আছে 956 স্কোয়ার ফিট এবং এই ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে টোটাল জিএসটি এবং আলাদা যে এক্সট্রা চার্জেস আছে সেগুলো নিয়ে 62,47,000। এই প্রাইস কিন্তু কোনো রকম নেগোসিয়েশন হবে না, এখানে কভার্ড পার্কিং আপনারা চাইলে নিতে পারেন। কভার্ড পার্কিংয়ের প্রাইস টোটাল আসবে 7,86,87,000 এর কাছাকাছি যদি কভার্ড পার্কিং নেন তো। কভার্ড পার্কিংটি অপশনাল, আপনারা চাইলে নিতে পারেন, না চাইলে নাও নিতে পারেন। ফ্ল্যাটটি সম্বন্ধে ডিটেলসে জানতে ডিসক্রিপশন বক্সে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেখানে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। আপনারা যদি নিউ টাউনে কোনো প্রপার্টি সেল করতে চান, কোঅপারেটিভ বা ফ্রিহোল্ড, তাহলে আমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তাহলে আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।